আজকের ক্লাসে যে যেখান থেকে যেভাবে উপস্থিত আছো, তোমাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 28 বা অধ্যায় 28 এর দি কাও অ্যান্ড দি ফ্রগ নামে যেই প্যাসেজটি রয়েছে, সম্পূর্ণ প্যাসেজটির বাংলা অনুবাদ তোমাদেরকে বলার চেষ্টা করব এবং সেই সাথে ওই প্যাসেজের সবগুলো ওয়ার্ড বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করব। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের 56 পৃষ্ঠা বা পেজ নাম্বার 56, যেখানে প্যাসেজটি দেওয়া আছে। প্যাসেজটি দুইটি পৃষ্ঠায় বিভক্ত। তো প্রথম পৃষ্ঠাটা আমরা একটু আলোচনা করি, শুরু থেকে দেখা যাক এই প্যাসেজটি আমাদেরকে কি বলছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইউনিট 28। এর আগের অনেক ক্লাসে আমি বলেছিলাম যে ইউনিট অর্থ হচ্ছে অধ্যায়, 28 অর্থ 28, তাহলে ইউনিট 28 অর্থ অধ্যায় 28। স্টোরি অর্থ গল্প, দি কাও অ্যান্ড দি ফ্রগ অর্থ হচ্ছে গরু এবং ব্যাং। তাহলে এখানে দি দিয়ে যদিও টি বোঝায়, তো এক্ষেত্রে এরপরে আমরা দেখি যে লিসন অর্থ পাঠ, 1 to 2 অর্থাৎ পাঠ 1 থেকে 2। অ্যাক্টিভিটি এতে অদর বা লেখক অর্থাৎ যে বইটি লিখেছে সে তোমাদেরকে বলছে যে লিসেন অ্যান্ড রিড। লিসেন অর্থ শোনো, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়ো। তার মানে তোমাদেরকে শুনতে বলেছে এবং পড়তে বলেছে। তাহলে তোমরা কি শুনবে আর কি পড়বে সেটা একটু আমি বলে দিই। যেমন এখন যেভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি, কিংবা তোমাদের সামনে যখন তোমাদের কোনো অভিভাবক বা তোমাদের কোনো টিচার এই গল্পটি বা এই প্যাসেজটি পড়বে, তখন তোমাদের সেই প্যাসেজটির বিষয়বস্তুগুলো বা সেখান থেকে জ্ঞান যেই দেওয়া হয় সেগুলো একটু শুনতে হবে এবং তারপরে তোমাদেরকে পড়তে হবে। তো সেজন্য এখানে লেখা আছে যে লিসেন অ্যান্ড রিড অর্থাৎ শোনো এবং পড়ো। তাহলে প্রথমেই আমরা দেখি যে এখানে কি দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গরু এবং একটি ব্যাংকে, এখানেও একটি গরু এবং একটি ব্যাংকে, এখানেও একটি গরু এবং একটি ব্যাংকে। তবে এইখানেও একটি গরু এবং একটি ব্যাংকে যদিও দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে কিছুটা পরিবর্তন আছে। যেমন এখানে ব্যাংকটাকে একটু অতিরিক্ত মোটা দেখা যাচ্ছে এবং এইখানে গরুটা ব্যাঙের দিকে তাকিয়ে আছে, এইখানেও গরু ঘাস খাচ্ছে, এখানেও গরু ঘাস খাচ্ছে। তাহলে এই বিষয়টা দিয়ে কি বোঝাতে চাচ্ছে সেটা আমরা তখনই জানতে পারবো যখন এই গল্পটিকে ঠিকভাবে পড়বো। তাহলে এখন চলো আমরা একটু গল্পটিকে পড়ে নিই। প্রথম থেকে আমরা একটু দেখি, প্রথম লাইনে আছে দি কাউ ইজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাচ্ছে। দি কাউ ইজ ইটিং গ্রাস অর্থ গরুটি ঘাস খাচ্ছে। তোমরা যখন ক্লাস 6, 7 কিংবা 5 যখন উঠবে তখন তোমরা জানতে পারবে যে এই যে যে একটি ভার্বের শেষে আইএনজি যুক্ত আছে এবং তার আগে ইজ আছে, এটি দিয়ে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝায়। তোমরা একটু বড় হলে বুঝতে পারবে। তো যখন এই কন্টিনিউয়াস টেন্স থাকে তখন কোনো একটি কাজকে চলমান যে একটা অবস্থা সেটা নির্দেশ করে। তাহলে এখানে দি কাউ ইজ ইটিং গ্রাস এটা দিয়ে বোঝাচ্ছে যে গরুটি ঘাস খাচ্ছে, অর্থাৎ চলমান একটি প্রক্রিয়াকে বোঝাচ্ছে। তোমরা যদি টেন্স সম্পর্কে ধারণা এখনও না জানো তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমরা পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমাদের জন্য অনেক ভিডিও আপলোড করব, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং জেনে নেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যেই লাইনটি দেখবো সেটা হচ্ছে দি ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, তাহলে গরুটি ঘাস খাচ্ছে এবং ব্যাংকটি ঘাসের উপরে বসে আছে। এই লাইনটির অর্থ হচ্ছে যে ব্যাংকটি ঘাসের উপর বসে আছে। তার পরবর্তী লাইনে আমরা চলে যাচ্ছি, দি ফ্রগ লুকস অ্যাট দ্য কাউ অ্যান্ড থিঙ্কস, ব্যাংকটি গরুর দিকে তাকালো এবং চিন্তা করলো বা ভাবলো। থিঙ্ক অর্থ চিন্তা করা বা ভাবা। তোমরা যদি এখনও ওয়ার্ডগুলো না জেনে থাকো তাহলে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ একটু পরের স্লাইডে আমি তোমাদেরকে শব্দার্থগুলো বাংলায় লিখে দিব, তোমরা সুন্দর করে সেখান থেকে বুঝে নিবে এবং লিখে নিবে। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি যে দি ফ্রগ লুকস অ্যাট দ্য কাউ অ্যান্ড থিঙ্কস, তাহলে ব্যাংকটি গরুর দিকে তাকালো এবং ভাবলো দি কাউ ইজ বিগ, গরুটি অনেক বড়, আই ওয়ান্ট টু বি বিগ, আমিও বড় হতে চাই। তাহলে ব্যাংকটা বললো যে গরুটা অনেক বড়, আমিও বড় হতে চাই। সো তাই দি ফ্রগ ইটস সাম গ্রাস, সেজন্য ব্যাংকটাও ঘাস খাওয়া শুরু করলো। মানে তার চিন্তাটা ছিল এরকম, যেহেতু গরুটা ঘাস খাচ্ছে এজন্য সে এত মোটা, এবং ব্যাংকটা যখন মোটা হওয়ার চিন্তা করলো তখন সেও ঘাস খেতে শুরু করলো। এখানে দেখো যে ওয়ান্ট অর্থ চাওয়া,
টু অর্থপ্রতিবাদীকে বা জন্য, আই অর্থ হচ্ছে আমি, বি অর্থ হওয়া, বিগ অর্থ বড়, একটু পরেই সবগুলো অর্থ আমি লিখে দেবো। আচ্ছা, তারপরে লাইনে আমরা চলে যাচ্ছি, দি ফ্রগ গ্রোজ বিগার, যখনই ঘাস খেতে শুরু করলো ব্যাংকটাও ধীরে ধীরে বড় হতে থাকলো বা বড় হতে লাগলো। দি কাউ লুকস অ্যাট দ্য ফ্রগ, তখন গরুটি, এই যে গরুটি, ব্যাঙের দিকে তাকালো। অ্যান্ড থিঙ্কস, এবং গরুটি তখন ভাবলো বা গরুটি তখন চিন্তা করলো, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত বা কত অদ্ভুত। তার মানে দেখো যে আমরা সচরাচর কিন্তু দেখি না ব্যাঙ ঘাস খায়, যেহেতু এখানে একটি অন্যরকম বিষয় প্রতিফলিত হয়েছে, এজন্য গরুটি অবাক হয়েছে এবং সে চিন্তা করেছে হাউ স্ট্রেঞ্জ, অর্থাৎ কত অদ্ভুত বা কি অদ্ভুত একটি বিষয়। দি ফ্রগ ইজ ইটিং গ্রাস, তখনও ব্যাংটি ঘাস খাচ্ছে, মানে যখন গরুটি তার দিকে তাকালো তখন সে চিন্তা করলো কী অদ্ভুত, ব্যাংটি ঘাস খাচ্ছে, এটা সে আগে কখনো দেখে নাই। এরপরের লাইনে লেখা আছে যে দি ফ্রগ ইজ হ্যাপি, ব্যাংটি খুশি হলো বা ব্যাংটি অনেক আনন্দিত হলো। দি ফ্রগ ইটস মোর গ্রাস, ব্যাংটি ঘাস খেতেই থাকলো, মানে আরও বেশি বেশি ঘাস খেতে থাকলো। তো এই ছিল 56 পৃষ্ঠার যেই লাইনগুলো সেগুলো পড়া হলো। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়, সেটা হচ্ছে তোমাদের 57 পৃষ্ঠা। এই হচ্ছে 57 পৃষ্ঠা, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী লাইনে, দি কাউ থিঙ্কস, গরুটি চিন্তা করলো হাউ স্ট্রেঞ্জ দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, এবং তারপরে গরুটি চিন্তা করলো যে কি অদ্ভুত, ব্যাংটি উড়ে যাচ্ছে, অন্যদিকে উড়ে যাচ্ছে। তাহলে দেখো যে ব্যাংটি কি 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 হলো জিনিসটা, আমরা 56 পৃষ্ঠায় দেখেছিলাম যে ব্যাংটি ঘাস খেয়ে যখন দেখলো যে সে মোটা হচ্ছে, তখন ঘাস খেতেই থাকলো খেতেই থাকলো, এবং পরবর্তীতে সেই যে এইখানে এমন ঘাস খেলো যে সে এতই মোটা হলো সে উড়ে যেতে শুরু করলো, এবং এটা দেখে গরুটা অবাক হলো এবং বলল হাউ স্ট্রেঞ্জ দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, কি অদ্ভুত, ব্যাংটি দূরে উড়ে যাচ্ছে। এর পরবর্তীতে দেখো যে গরুটা কি করছে, দি কাউ ইজ নট ইটিং গ্রাস নাও, এখন গরুটাও আর ঘাস খাচ্ছে না, কারণ গরুটা এখন চিন্তা করছে যে ব্যাংটা যেহেতু এত ঘাস খেয়েছে এত পরিমাণে, সে মোটা হয়ে গেছে এবং উড়ে গেছে, এখন আমি যদি ঘাস খাই তাহলে আমিও হয়তো বা ব্যাঙের মতো উড়ে যেতে পারি। তো এটা চিন্তা করে গরুটা এখন ঘাস খাওয়া বন্ধ রেখেছে। তো এটাই আমরা এখন দেখতে পাচ্ছি। তো গল্পটা বেশ মজার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাং এবং গরুর মধ্যে বেশ এক সুন্দর গল্প তৈরি হয়েছে, যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে যেহেতু ব্যাংটা তার মতো হতে চেয়েছিল, অর্থাৎ গরুর মতো হতে চেয়েছিল, সে চিন্তা করেছিল যে ঘাস খেলেই হয়তো বা আমি অনেক মোটা হয়ে যাব। তো যখন সে ঘাস খেতে শুরু করলো, তখন এক পর্যায়ে সে এতই মোটা হলো যে সে এভাবে উড়ে চলে গেল। তার এই অবস্থা দেখে এক পর্যায়ে গরু ঘাস আর খেলো না। তো এই ছিল তোমাদের ইউনিট 8-28 বা অধ্যায় 28-এর দি কাউ অ্যান্ড দি ফ্রগ, অর্থাৎ গরুটি এবং ব্যাংটি বা গরু এবং ব্যাঙের মধ্যে যেই গল্পটি ছিল সেটির বাংলা অনুবাদ। আশা করি তোমরা এই গল্পটির বাংলাটা বুঝতে পেরেছ। এখন এই গল্পের মধ্যে যেই ওয়ার্ডগুলো বা যেই শব্দগুলো কঠিন রয়েছে বা যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, সেগুলোর অর্থ আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি। তোমাদের সামনে যদি খাতা কলম বা পেন্সিল থাকে তাহলে তোমরা সেটা নিয়ে বসে যাও, এবং আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো একটু খাতায় নোট করে রাখো, যাতে পরবর্তীতে এগুলো বুঝে মুখস্থ করতে পারো। তবে চলো বোর্ডে চলে যাচ্ছি। এখন এই হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 56। প্রথমে আমরা যেই ওয়ার্ড মিনিংটা দেখবো সেটা হচ্ছে ইউনিট। ইউনিট অর্থ হচ্ছে অধ্যায়, স্টোরি অর্থ গল্প, কাউ অর্থ গরু, অ্যান্ড অর্থ এবং, দি অর্থ টি। এখন দি অর্থ যে টি সেটা একটু বুঝিয়ে দিই, কারণ এটা একটু তোমাদের কাছে, অনেকের কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। সেক্ষেত্রে এটা মনে রাখবে যে অনেক সময় তোমরা বলে থাকো যে দি ক্যাট, দি কাউ, এরকম একটি বিষয়। তো এখানে দি ক্যাট দিয়ে বোঝাচ্ছে যে বিড়াল টি, দি কাউ যখন বলবে সেটার অর্থ হচ্ছে গরুটি, দি ফ্রগ যখন বলবে সেটার অর্থ হচ্ছে ব্যাংটি। তো এই জন্য দি অর্থ হচ্ছে টি, এটাকে অনেকে দি বলে আবার অনেকে দাও উচ্চারণ করে। তো এর পরবর্তী যে শব্দটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্রগ। ফ্রগ অর্থ ব্যাং, লিসন অর্থ পাঠ, লিসন অর্থ শোনা। দেখো এখানে লেসন, লেসন অর্থ হচ্ছে পাঠ, এই যে এখানে লেসন, আর এই যে এইখানে এটা হচ্ছে লিসেন, লিসেন অর্থ শোনা, অর্থাৎ তোমরা যখন কানে কোনো কথা শোনো, যেমন এখন যে আমি যেটা বলছি বা যে কথাগুলো বলছি, যেভাবে ক্লাসগুলো নিচ্ছি, এই যে এই কথাগুলো যে তোমরা শুনছো, এটা হচ্ছে ইংরেজিতে বলা হয় লিসেন। রিড অর্থ পড়া, ইজ অর্থ হয়, ইট অর্থ খাওয়া, গ্রাস অর্থ ঘাস, অন অর্থ উপরে বা ওপরে, অ্যাট অর্থ দিকে, থিঙ্ক অর্থ চিন্তা করা বা ভাবা।
বিগ অর্থ বড়, ওয়ান্ট অর্থ চাওয়া, বি অর্থ হওয়া, সো অর্থ তাই, ইট অর্থ খাওয়া, সাম অর্থ কিছু, গ্রো অর্থ বেড়ে ওঠা বা বড় হয়ে ওঠা, হাও অর্থ কত বা কেমন বা কিভাবে। দেখো এইখানে এই আমি একটি চিহ্ন ব্যবহার করেছি, এটিকে বলা হয় অবলিক চিহ্ন। এটি দিয়ে বোঝানো হচ্ছে যে এই হাও, এই ইংরেজি ওয়ার্ডটার অনেকগুলো বাংলা অর্থ আছে, তার মধ্যে এই তিনটা আমি এখানে লিখেছি। তো এই হাও অর্থ কতও হতে পারে, কেমনও হতে পারে বা কিভাবেও হতে পারে। তো যদি আমরা এই গল্পটার দিকে তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পাই যে এখানে লেখা ছিল হাও স্ট্রেঞ্জ। এখানে এই হাওটা দিয়ে বোঝাচ্ছে যে কত অদ্ভুত। এইখানে হাওটি মূলত কত অর্থে ব্যবহৃত হয়েছে বা কেমন অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন হাও স্ট্রেঞ্জ, কেমন অদ্ভুত অথবা কি অদ্ভুত, এটিও বোঝায়। তো হাও এর অনেকগুলো অর্থ আছে, তো এগুলো ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। তো তোমাদেরকে একটি স্বচ্ছ ধারণা রাখতে হবে যে কোথায় কিভাবে এটি ব্যবহার আমরা করতে পারি। আচ্ছা, এর পরবর্তী ওয়ার্ডে আমরা চলে যাচ্ছি, সেটি হচ্ছে স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত বা আজব। তোমরা যখন এই অদ্ভুত বানানটি লিখবে, তখন এই যে দয়ের নিচে ভটা লিখবে, যেহেতু এটা কম্পিউটারে টাইপ করা এই জন্য এটা এরকম হয়েছে, কিন্তু বাস্তবে এটা হবে যে এই দয়ের নিচে এই ভটা হবে, তারপরে রস্বকার, তারপরে হচ্ছে দ। ওকে, তাহলে স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত বা আজব। এর পরবর্তী যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হচ্ছে হ্যাপি। হ্যাপি অর্থ সুখী বা খুশি। ওকে, আচ্ছা, মোর অর্থ আরও। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের বইয়ের 57 পৃষ্ঠায় যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো একটু দেখে নিই। ওয়ার্ড মিনিং বা শব্দার্থ। এওয়ে, এওয়ে অর্থ হচ্ছে দূরে। নট অর্থ না। নাও অর্থ এখন। তো এই ছিল তোমাদের বইয়ের শব্দার্থগুলো। আশা করি যে তোমরা সম্পূর্ণ শব্দার্থগুলি বোঝার চেষ্টা করেছো, এবং আমি যখন তোমাদেরকে শব্দার্থগুলো দেখিয়েছিলাম, তখন এই যে এই দেখানোর সাথে সাথে তোমরা খাতায় লিখেও নিয়েছিলে। তো যদি লিখে থাকো তাহলে তো ভালো কথা, এবং সেগুলো বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, যাতে নিজেরা এই শব্দগুলো যখনই দেখবে তখন না দেখেই শব্দগুলোর অর্থ বুঝে ফেলতে পারো। এবং মনে রাখবে, ইংরেজিতে ভালো হওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে বেশি বেশি শব্দার্থ মনে রাখা। তো সেক্ষেত্রে তোমরা ভালো করে শব্দার্থগুলো মুখস্থ করে রাখবে। তো বাংলা অনুবাদটা যখন বলা হয়েছিল তখনও আশা করি যে তোমরা সবগুলো বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কিছু না বুঝে থাকো, কোনো বিষয়ে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আজকের যে ক্লাসটি তোমরা দেখলে, এরকম আরও অনেক ক্লাস আমি তোমাদের জন্য প্রতিনিয়তই আপলোড করে থাকি। শুধু তোমাদের ক্লাসে না, অন্যান্য ক্লাসে যারা পড়ে তাদের ক্লাসও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো তোমরা চাইলে আমাদের এই চ্যানেলটাকে ঘুরে দেখতে পারো যে কোথায় কোন ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে পারো এবং তোমাদের জ্ঞানকে আরও এক ধাপ বাড়িয়ে নিয়ে যেতে পারো। তো মনে রাখবে যে প্রতিনিয়ত আমরা তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের সর্বোচ্চ দিয়ে, যাতে তোমাদের জন্য আমরা একটি নতুন ভবিষ্যৎকে দাঁড় করিয়ে নিতে পারি। তো আশা করি যে তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছো, এবং যারা এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।